আছেন আপনি আমাদের সঙ্গে আছেন নাই হ্যালো নাই নাই চলে গিয়েছে আমাদের ছেড়ে হ্যালো যেতে চাইলে তো যেতে দাও যায় না না হ্যালো হ্যালো হ্যাঁ কি বলছেন মনে করার চেষ্টা করছি যে মাধবদীটা যেন কোন জায়গায় নরসিংদি আচ্ছা আচ্ছা এইবার মনে হয় একটু একটু চিনতে পেরেছি ও লাভ ইউ বিক্রি করে কোথায় নরসিং দিতে না ভাইয়া তুমি আমার চিনতে পারো নাই ওহো চিনতে পারতেছি না একদমই যে বলছিলাম যে লাভ ইউ টু লাভ ইউ ফেরি ও তুমি সেই ভালোবাসার ফেরিওয়ালা আচ্ছা এবার চিনতে পেরেছি হ্যাঁ চিনতে পেরেছি দা দালাল অফ লাভ বলো কত লাভ হলো বিক্রি করে ছোট বোন কি জানি গানটা ভুলে গেছি সুন্দর করে শোকেসে সাজিয়ে রাখবো তুমি কি আমাদের একটা গান শোনাবা লেমিনেটিং করে রাখবো গানের নাম ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় শোনাবা কোনো সমস্যা নেই না পারলেই বরঞ্চ ভালো হয় আমাদের তোমার হয়ে আমি গিয়ে দিব না আমার গান শুনবে তোমরা দুই দিন অজ্ঞান থাকবা দুই দিন ভালো দুই দিন তো ছুটি পাবো অফিস থেকে দুইটা দিন ছুটি পাবো তুমি গান আমাদের শোনাও এই কাজ করো একদিন একদিন করে দাও একদিন বলতো একদিন আমি আই ইনসিস্ট গানটা আমি এখন শুনবই বলতো ভাই দুই দিন অজ্ঞান থাকা উচিত কারণ বলতো ভাই যে মোটা এবার বলো বল্টু কেন মোটা হবে না তিনজন মিলে 2500 টাকা বিরিয়ানি সঙ্গেই থাকো আমরা মোটা হওয়ার টিপসটা দিচ্ছি ঠিক আছে ভালো থেকো ওকে টাটা আচ্ছা তুই সত্যি সত্যি 2500 টাকার বিরিয়ানি খাইছিস আজকে হ্যাঁ তিনজনে হ্যাঁ শুধু বিরিয়ানি না তো অনেক অনেক দেয় তো এত এত করে দেয় সব পুরোটা খাইতে হয় আমি ছবি তুলতে চাইছিলাম আপনাদের দেখার জন্য কিন্তু আমার বন্ধুরা বলছে না ছবি তোলা যাবে না তাই আমি ছবি তুলি মানে তোর বন্ধুরা এরকম খাদক খাদক প্রচন্ড খাদক না ওরা খাদক না ওরা 2500 টাকা কিনছে হ্যাঁ কেনার পরে ওরা তোর দায়িত্ব দিয়ে দিছে মানে ওরা খাইছে আমিও খাইছি খারাপ না পারিনি পরে পাইনি বলে না পরে একটু পার্সেল আনতে চাইছিলাম পরে ভুলে গেছি তো এখন মনে পড়ছে আমার শোতে ঢুকার পর কতটুকু বাকি ছিল 50-100 টাকার বেশি তো বাকি থাকার কথা না পুরো সব শেষ খালি একটা মুরগির আবার গর্ব করে বলতেছে পুরো সব শেষ শুধু একটা মুরগির রোস্ট বাকি ছিল একটা মানে আস্ত মুরগির রোস্ট ওটা আমরা টাচও করি নাই একটা রোস্ট খালি বাকি ছিল বাকি সব শেষ করছি ও আর হাফ গ্লাস বোরানি বাকি ছিল মোটামুটি আমরা তিনজন মিলে 7 গ্লাস বোরানি খেয়েছিলাম তার মধ্যে হাফ গ্লাস বাকি ছিল পানি আমরা 1.5 লিটার আর হাফ লিটার টোটাল কয় লিটার 2 লিটার 2 লিটার পুরোটা খাইছি 2500 টাকার বিরিয়ানি রাইস পুরোটা খাই ফেলেছি প্রচুর প্রচুর মাটন ছিল ওটাই খাইতে গিয়ে মুরগিটা খাইতে পারিনি বুঝছেন মাটন এত ছিল না পর চিন্তা করলাম মাটনের কেজি 1000 টাকা আর মুরগির কেজি হলো গিয়া 145 টাকা জি না আপনি বাজারে জানি নাই মুরগির কেজি প্রতি কেজিতে 50 টাকা বাড়ছে গতকাল থেকে সো মুরগির কেজি এখন আমি কত কেজিতে 50 টাকা কি করে প্রতি কেজিতে 50 টাকা বাড়ছে মানে এখন কত করে কেজি এখন 230 টাকা জি আগে শেষেও আমি 220 টাকা কিনছি লাস্ট একবার বাট এখন 230 টাকা সরি 230 না 30 টাকা বাড়ছে 20 টাকা আর 30 টাকা 250 টাকা 250 টাকা কেজি এখন দেশি মুরগি ফার্মের মুরগি যে আই সরি ককটা কক কক লালটা লেয়ার
কি গুজব ছড়াইতেছিস? হ্যাঁ 145 টাকার মুরগি। 145 কোনটা? পোল্ট্রি। ও পোল্ট্রি হ্যাঁ, কার বাদাম খাওয়ার কথা কে খায়?